হয়েছে কালো জাম বাবা একদম গরম গরম ভাজিয়ে নিয়ে ভালো করে বিছানাটা কর শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই মুহূর্তে এখন রয়েছে হাওড়া স্টেশনে তো আজকে সবাই মিলে মানে ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি হচ্ছে বেনারস আর আমাদের ট্রেনের নামটা বলে দে বিভূতি আর ট্রেনের স্টেশন নাম্বারটা দিয়েও দিয়েছে 12 নম্বর স্টেশন থেকে আমরা উঠবো তো আমাদের সাথে ইমনও যাচ্ছে তো ও স্টেশনে চলে এসছে ওর একটু দেরি হলো বাট ঠিক আছে ইটস ওকে কোনো ব্যাপার না তো ওই জন্য ওয়েট করছি এখনও ট্রেন দেয়নি দেখা যাক কখন দেয় আর আমাদের ট্রেনের টাইম আছে 8টা না 8টায় আমাদের ট্রেনের টাইম আছে 9:30 সময় ওখানে গিয়ে পৌঁছাবো নাকি হ্যাঁ 9:30 গিয়ে আমরা বেনারস স্টেশনে পৌঁছাবো দুদিনের জন্য বেনারস যাচ্ছি তাই ছাদের যত গাছ ছিল সব মোটামুটি একটু ছাওয়া জায়গায় রেখে গেলাম কারণ দুদিন তো গাছে জল পড়বে না তাই এগুলো মরে যাওয়ার চান্স কিন্তু বেশি কিন্তু যদিও এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই আশা করি এগুলো ভালোই থাকবে আর গাছগুলোতে না আমি একদম ভরে ভরে জল দিয়েছি মানে একটু বেশি করেই জল দিয়েছি যাতে দুদিন এরা একদম নিশ্চিন্তে থাকতে পারে আর এই যে ছাদ থেকে এসে এখানে আলুর দমটা আমি বসিয়ে গেছিলাম তো আলুর দমটা এখানে হয়ে গেছে এটা কাশ্মীর আলুর দম রাতে খাওয়ার জন্য একবারে বানিয়ে নিয়েছি তো এটাকে এবার নামিয়ে না আমি এটা একদম ঠান্ডা করব তারপর আমি ফ্রিজে রেখে দেবো যাওয়ার আগে ফ্রিজ থেকে বার করব প্যাক করে ঢুকিয়ে নিয়ে চলে যাব ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা সবাই এখানে জায়গা মতো বসে পড়েছি একদম একটু অন্ধকার অন্ধকার দেখাতে লাগছে একদম 8:30 আমাদের ট্রেন ছাড়লো হাফ হাফ করো না এতটা চা খেও না গন্ধ তো ভালোই ছাড়ছে না
রাখো নিচ্ছি মিষ্টিও রয়েছে কালো জাম বাবা একদম গরম গরম ভাজিয়ে নিয়ে এসছে না আমার গায়ে ফেলো না কিন্তু ইমনের আনা সে আইসক্রিমের কৌটোর মধ্যে খাবার নিয়ে আসা হয়েছে একটা আলু দেবো একটা দাও হ্যাঁ দাও 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 আলু নিলে আমার কাছে এটা নিতে পারিস ঠিক আছে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে কাশ্মীরি আলুর দম এটা আমি বানিয়েছি আর মা করেছে রুটি আর কালো জাম একদম কিসমিস টিসমিস দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল বানিয়েছি বাবা দাদা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আমরা কারণ তাড়াতাড়ি খেয়ে নেয় বেটার বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ঠিক আছে এমন মা তো ডাইনিং টেবিলে খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন 9:30 বাজে যায় তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু এখানে দাঁড়িয়ে জাস্ট একটু গল্প গল্প করেছিলাম একটু পরে গিয়ে শুয়ে পড়বো ট্রেন ভালোই চলছে তো বর্ধমানে এখন ঢুকিনি বল শক্তিগড় ক্রস করলো বাইরে ভালো বৃষ্টি হচ্ছে তো এখন ওখানে গিয়ে ওয়েদার কেমন হবে সেটা ওখানে গিয়েই দেখা যাবে আর কি খুব বেশি বৃষ্টি হলেও প্রবলেম আর খুব বেশি গরম হলেও প্রবলেম তো একটু পরে যাবো গিয়ে তো দাদা আর ইমন এখানে বিছানা করছে তো আমার বিছানা এখানে রেডি আর বাবাও শুয়ে পড়েছে নিচে তো এখন অলমোস্ট 10:20 বাজে আর আমরা সবাই মোটামুটি শুয়ে পড়েছি বাবাও তো ঘুমিয়ে পড়েছে মাও ওই ঘুমানোর অবস্থায় রয়েছে তো আর আমি দাদা আর ইমন গল্প করছি ইমন আছে ঠিক আমার এই ওপরটায় আর দাদা আছে এই পাশে এই যে ও এখানে রয়েছে আর মা নিচে রয়েছে আর আমার নিচে রয়েছে বাবা এই হচ্ছে গিয়ে ব্যাপার আসলে সিটটা অন্যরকম পড়েছিল বাট যাদের পড়েছিল কথাবার্তা বলে ম্যানেজ করে নিয়েছি তো গাইস চলো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে একেবারে বেনারসে গিয়ে গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হচ্ছে নেক্সট ডে তো এখন বাজে চলেছে 7:00 একটু বেশি বাজে তো আমরা উত্তরপ্রদেশ ঢুকে পড়েছি না তোমার উত্তরপ্রদেশ ঢুকে পড়েছি হ্যাঁ উত্তরপ্রদেশ But I'm here if you need me. Here if you need me now. But I'm here if you need me. আমরা এখন দিনদয়াল প্রয়াগ স্টেশনে ঢুকছি এরপরে কাশী তারপরে বেনারস আরও মোটামুটি 1 ঘন্টা লাগবে তো কাশী আমরা পৌঁছে গেছি এই যে গঙ্গা আর কিছুক্ষণ 1/2 ঘন্টার মধ্যেই বেনারস পৌঁছে যাব তো আমরা বেনারস স্টেশনে পৌঁছে গেছি
তো স্টেশনটা ভীষণই সুন্দর, তোমাদের একটু ব্যাকে দেখাচ্ছি, দেখো একদম 9:30 একদম ডট টাইমে ট্রেন এসে নামালো বেনারসে। তো এবার যাবো হচ্ছে এখান থেকে হোটেল। অটোতে উঠে যায় গেছি, একদম অটো ফিক্সড, এবার সোজা যাবো হচ্ছে হোটেলে, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর আবার কথা হবে। Staying up late, I don't know what for, but I'm here if you need. তো গাইজ, এই জাস্ট রুমে ঢুকলাম, তো চেক ইন টাইম ছিল 12:00, তাও অনেক রিকোয়েস্ট করার পর, যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, তো অনেক রিকোয়েস্ট করার পর আমাদের রুমটা দিয়ে দিয়েছে। তো এই রুমটা আমি পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখ, তো এই পার্টটা আমি এত পর্যন্তই রাখছি, এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের জন্য আনবো। তো এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে, তা তোমার সবাই ভালো থাকবে, বাই বাই।